আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা ভিডিও। আর এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন কিভাবে একটি কয়েন বেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেট আপ করা যায়। না বন্ধুরা, কয়েন বেজ অ্যাকাউন্ট কোনো অকাজের জন্য নয়, ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করে রাখুন, অ্যাকাউন্টে টাকা নিয়ে আসার ব্যবস্থা আমি করে দিব। কিন্তু সেই আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাগবে। কয়েন বেজ সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু বলি, এটা বিকাশ রকেটের মতো একটা অ্যাকাউন্ট, কিন্তু এই অ্যাকাউন্টটা ইন্টারন্যাশনাল। এবং এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বিভিন্ন কয়েন যেমন লাইট কয়েন, বিট কয়েন সহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির লেনদেন কিন্তু করতে পারবেন। তো যাই হোক, চলুন মূল ভিডিও শুরু করে ফেলি। তো কয়েন বেজ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে সিম্পলি গুগলে চলে আসতে হবে এবং গুগলে এসে আপনাকে সার্চ করতে হবে কয়েন বেজ সাইন আপ। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাকে ফার্স্ট যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কে দেখুন লেখা রয়েছে coinbase.com। তো এখানে আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করবেন এবং আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি আপনারা নাম, লাস্ট নেম, ইমেল আইডি অ্যান্ড চুজ পাসওয়ার্ড সব কিছু চুজ করে এখানে দিবেন। তো আমি ওইগুলো ফিল আপ করছি, কিন্তু ফিল আপ করার আগে আপনাদের আরেকটা জিনিস দেখা দিচ্ছি, সেটা দেখেন BTC টু টাকা। বর্তমান যদি আমরা দেখি BTC-র মূল্য, তাহলে দেখতে পাচ্ছেন বিটকয়েনের যে মূল্যটার বিটকয়েনের কথা যেটা আমি বলছিলাম সেটার এখন বর্তমান প্রাইস হচ্ছে প্রায় 10 লক্ষ টাকা বাংলাদেশি টাকার। তো এটা যদি আমরা US ডলার দেখতে চাই, তাহলে এখানে সিম্পলি যদি ইউনাইটেডটা সিলেক্ট করি, তাহলে দেখেন এখন এটা প্রায় $11,812 একটা বিটকয়েনের মূল্য বর্তমান প্রাইস এটা। তো যাই হোক, আপনারা এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, চুজ পাসওয়ার্ড। তো আমি এগুলো দিচ্ছি। তো আপনাদের এখানে আগে থেকে বলে রাখি যে আপনারা যখন নামটা দিবেন তখন অবশ্যই নামের পর একটা করে সংখ্যা দিয়ে দিবেন। তো আমি সিম্পলি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিচ্ছি নামের পরে। তারপর আপনারা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তারপরে যে কোনো একটা পাসওয়ার্ড এখানে চুজ করবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর আইডেন্টিটি এখানে জাস্ট টিক মার্কটা দিয়ে ক্রিয়েটে ছাপবেন। তারপরে সেভ। দেখেন আপনাদের এটা কিন্তু অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এখন কনফার্মের জন্য আপনার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন যাবে। তো আমি আমার এই ইমেল অ্যাড্রেসে চলে যাচ্ছি। তো ইমেল অ্যাড্রেসে আসার পর দেখতেই পাচ্ছেন যে এখানে এরকম একটা ভেরিফিকেশন করার জন্য আপনাকে একটা লিঙ্ক তারা সেন্ড করছে। তখন আপনারা ইমেলে লগ ইন করার পর ভেরিফাইড ইমেল অ্যাড্রেসে জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এখন আপনার কাছে ফোন ভেরিফিকেশন যাবে। তো সিম্পলি আপনারা এখানে একটা নাম্বার দিবেন, আমি এখানে একটা নাম্বার ইনপুট করছি। একটা কথা এখানে বলে রাখি, আপনারা যখন নাম্বার দিবেন তখন কিন্তু 0টা বাদ দিয়েই এখানে ইনপুট করবেন। তারপর জাস্ট সেন্ড কোডে ক্লিক করবেন। ফোন নাম্বারে কিন্তু কোডটা চলে আসছে, তো আমি সিম্পলি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। কোড বসিয়ে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এগুলো সব স্কিপ দিয়ে দিতে পারেন। তো এখন দেখুন আপনার কয়েন বেজ অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি রেডি। এখন আপনাকে জাস্ট এখান থেকে পোর্টফোলিওর ভিতরে যেয়ে দেখতে পারেন, দেখুন বিভিন্ন কয়েন আপনি অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে। তা বাদে আপনার ব্যালেন্স তো জিরোই দেখাবে ফার্স্টে। তারপর হচ্ছে এখানে প্রাইজের অপশানে যেয়েও আপনার বিভিন্ন কিছু দেখতে পারেন। এখন আমি জাস্ট এখানকার একটা সেটিংয়ের ছোট একটা জিনিস দেখাই দিই। তো সেটিংয়ের ভিতরে যাওয়ার পর আপনি সিম্পলি এখানে আপনার পিকচারটা চেঞ্জ করে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে জাস্ট 20 মেগাবাইটের থেকে ছোট একটা পিকচার এখানে দিবেন, অবশ্যই অত বড় হবে না। তারপর হচ্ছে আপলোডে যেয়ে ক্লিক করবেন। তারপর আপনার জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা স্ট্রংয়ের জন্য আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন
সেটিংটা করে নেবেন। তো চেঞ্জ পাসওয়ার্ডে যে আপনি জাস্ট ওয়ার্ড এগুলো দিতে পারেন চেঞ্জ পাসওয়ার্ডের জন্য। তো আর যদি সিকিউরিটি অবশ্যই হাই করা উচিত, তো সেটার জন্য আপনি অবশ্যই এখানে টু স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। তারপর হচ্ছে এখানে আর কিছুই তেমন করা লাগে না। আর হচ্ছে আপনার সিকিউরিটি প্রোফাইলে যাবেন, এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন নিচে আপনার ডিটেলস আছে, নাম, আইডি, বার্থডে সব কিছু আপনি এখান থেকে ক্লিক করবেন। পোস্ট কোড, আপনি পোস্ট কোড হচ্ছে সিটি এগুলো হচ্ছে যদি না জানেন তাহলে জাস্ট গুগলে যেয়ে সার্চ করবেন যে আপনার এরিয়ার পোস্ট কোডটা কি কি আছে। তো আপনি যদি এখানে সিম্পলি একটা পোস্ট কোড লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসের যে পোস্ট কোড আছে অবশ্যই দেখাবে। তো আমি যশোর থেকে বলছি, তো সেজন্য এখানে যশোরের পোস্ট কোড কিন্তু চলে আসছে। তো এভাবে আর কি আপনারা পোস্ট কোড স্টেটস সব কিছু পেয়ে যাবেন গুগলে। তো এটা পাওয়ার পর জাস্ট সেভে ক্লিক করবেন, তাহলে আপনার কয়েন বেস অ্যাকাউন্টটা রেডি। তো এই কয়েন বেস অ্যাকাউন্টের ইমেল আইডি কি সেটা দিয়েই কিন্তু আপনার, দেখেন আমার ইমেল আইডি এটা, এটাই কিন্তু আমার কয়েন বেজের ইমেল আইডি। তো এভাবে আর কি আপনারা খুব সহজেই একটা কয়েন বেজের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তারপর আপনারা যদি মানি ট্রানজ্যাকশন করতে চান তাহলে এখান থেকে সেন্ডে ক্লিক করতে পারেন। সেন্ডে ক্লিক করার পর এখানে দেখেন দেখতেই পারবেন যে ইমেল অ্যাড্রেস চাচ্ছে যে আপনারা কোন ইমেলে সেন্ড করবেন। আপনারা পাশে একটা নোটও দিতে পারেন, তারপর আপনি কি বিটকয়েন কি কোন কয়েনটা সিলেক্ট করবেন সেন্ড করবেন সেটাও চেক করতে পারেন। তারপর আপনি যদি কিছু রিসিভ করতে চান তাহলে আপনি এখান থেকে রিসিভে ক্লিক করবেন এবং আপনার এটাও কিন্তু একটা অ্যাড্রেস যেটা এখান থেকে কপি করবেন এবং সেই যে সেন্ড করবে তাকে কিন্তু আপনি দিতে পারেন। তো এখান থেকে আপনি এটাও কপি করে দিতে পারবেন অ্যাড্রেস, আবার আপনি ইমেল আইডিও দিতে পারবেন। তো যে ওয়েবসাইটে আপনাকে যেটা চাইবে আপনি সেটাই দেবেন। তো এভাবেই আর কি আপনি ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং পরবর্তী আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।